আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের কথা না হয় নাই বললাম, আমরা আসলে কেমন আছি সেটা হয়তো বা সবাই কম বেশি বুঝতে পারছেন আসলে কেমন আছি। তারপরও আলহামদুলিল্লাহ শারীরিকভাবে এখনও সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য লবণ দিয়ে চা। আসলে লবণ দিয়ে না, ঠিক লবণ আছে, চিনি তো অবশ্যই আছে, লবণটা দেওয়া এই কারণেই। আপনি যখন লাল চা খাবেন যদি একটু লবণটা দেন, তাহলে চিনির যে ব্যালেন্সটা এটা আসলে ঠিক থাকে, মানে মিষ্টির যে একটা ব্যালেন্স এটা ঠিক হয়, আর চায়ে অন্যরকম একটা টেস্ট আসে। আসলে এই কারণেই আসলে টাইটেলটা ওইভাবে দেওয়া যে লবণের চা, আসলে পুরোপুরি লবণের চা না, চিনি তো অবশ্যই আছে। আর আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে। আমি তো আগে তো যখন জব করতাম বাসায় আমাকে পেতো না, এখন বাসায় পেয়ে তার খাওয়ার চাহিদা এত পরিমাণ বেড়ে গেছে যে তার সকালবেলা উঠেই আগে চা বানাই দিতে হবে, তারপর খাওয়ার বিভিন্ন আইটেম সেটা তো আছেই। তো এইভাবে আসলে আমাদের মানে এখন খাওয়াময় জীবন আর কি, শুধু খাওয়া আর খাওয়া, খেয়ে খেয়ে দিনগুলো যাচ্ছে। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকের ওয়েদারটা অত বেশি ভালো না, বাইরে কেমন মেঘ মেঘ, বৃষ্টি হওয়ার কথা এখনো হয়নি, তবে ঠান্ডাও আগের তুলনায় একটু ঠান্ডাও পড়ছে বেশ। এমন সময়টা যেমন মার্চ মাস যখন চলে আসে তখন ঠান্ডাটা একটু কমে যায়, বাট এইবার অন্যরকম পুরোই। তো আজকে আমি একটা স্পেশাল না, কম বেশি সবাই তো রান্না করতে পারে এখন বর্তমান ইউটিউবের যুগে, তা আমি আসলে বাংলাদেশের থেকে রসুন নিয়ে আসছিল আমার ছোটো ভাই, শুটকি, এগুলো আমার আম্মু অনেক কিছু পাঠিয়েছিল, অনেক আগেই পাঠাইছে, বাট আমি আসলে কাজের ব্যস্ততার কারণেই হোক আর যাই হোক মানে রান্না করার কখনো সময় পাইনি। দেখা গেছে যেটা সময় কম লাগে ওরকম কিছুই আসলে রান্না করার ট্রাই করি, কারণ এই যে যে রসুনগুলো দেখলেন মাত্র, এগুলো পরিষ্কার করতে ক্লিন করতে আমার অনেক সময় লাগছে, শুটকিও ক্লিন করতে অনেক সময় লেগেছে, আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে। তো আমি শুটকি রান্না করার জন্য আগে থেকে সব কিছু ক্লিন করে নিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে সেই বেশ কিছু রসুন, ওইখানে 1 কাপের মতো রসুন, ওইটা আমি এরকম হালকা ব্রাউন করে ভেজে নিয়ে ওর মাঝে পেঁয়াজ দিয়ে দিছি, মরিচ দেওয়া হয়েছে, এখন বাকি যে মশলাগুলো এগুলো আমি মশলা অত বেশি খাই না, তো অল্প পরিমাণ আর কি, চা চামচের মতো করে আর কি দিয়ে দিয়েছি। তো একটা টমেটোও নিয়েছি, টমেটোটা আমি হাফ কিউব করে কেটে আগে দিয়ে দেবো এর মাঝে, এটা দিয়ে মিশিয়ে দেন বাকিটা আমি পরে দিব। তো আলুও ছিল একটু, আলুটাও কুচি করে কেটে নিয়েছি, আলু শুটকি আমি এখন দিয়ে দিব। এটা দেওয়ার পরে কোনো পানি এগুলো কিছু দেওয়ার দরকার নেই, কারণ যে তেল, যে মশলা বা টমেটোর থেকে যে পানি বের হবে এটাতে আসলে হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। তো আমি শুটকিগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন আমি যে মশলাটা ভুনা ভুনা করা হয়েছিল ওইটার মাঝে আর কি দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, মিশিয়ে দিয়ে এটা আস্তে জ্বালে আপনার মানে বেশি আঁচটা বাড়ানো যাবে না, চুলার আঁচ অল্প আছে, এটাকে ঢেকে রেখে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় বা না ভেঙে যায়। যদি আপনি পানি দেন তাহলে কিন্তু আলুগুলো, এখানের আলু এমনি আলু না, শুধু সব সবজি একটু কম সময় মানে একদম বেশি সিদ্ধ হয়ে যায়, পানি ওভাবে ওরকম না দিলেও চলে। তো আমি পানি না দিয়ে এইভাবে নেড়ে চেড়ে বাকি টমেটো দিয়ে মিশিয়ে দিয়েছি। তো এই যে ধনে পাতা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আমি অবশ্যই এইভাবেই ফ্রোজেন করে রাখি, তো ওইগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে এগুলো আসলে ফ্রোজেন করলে কিন্তু নর্মাল ফ্রেশটার মতো, এক ফ্রেশ তো ফ্রেশই ওরকম হয় না, বাট হ্যাঁ ভালোই থাকে আর কি। তো আমার শুটকি রান্না অলমোস্ট ডান, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।